এটাকে বলে শরতের আকাশ, বুঝছেন? ঝাঁ চকচকে রোদ, পেজা তুলোর মতন মেঘ, গোলাপি রঙের জবা গাছে কত ফুল ফুটেছে, গাছের পাতা দেখা যাচ্ছে না, গাছটা পুরো গোলাপি হয়ে গেছে। এই এত ফুল যেদিন ফোটে না, খালি মনে হয় ইন্দ্রকে কেন পাঠালাম না। একসঙ্গে এতগুলো ফুল যখন গাছে ফুটে থাকতে দেখবে, ইন্দ্র আমার প্রশংসা না করে পারবেই না, বলবে হ্যাঁ মামন, তুমি গাছের ঠিকঠাক যত্ন নিচ্ছ বলেই এত সুন্দর ফুল হচ্ছে, এক একটা গাছে এক একদিন বেশ ভালো পরিমাণেই ফুল দিচ্ছে। গুড মর্নিং, সুপ্রভাত, কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজ হলো সানডে, ঘড়ির কাঁটা ওই 9:30-9:30 ঘরে সুজাতা বাসন মাজতে এসছে, ডোরবেলের আওয়াজ পেলাম। ইন্দ্রকে বললাম আমি ঠাকুর পুজো দিতে যাচ্ছি, তুমি গেটটা খুলে দিও। গত এক মাস পরে আমাদের এলাকাতে রোদ উঠেছে, একটুখানি বাড়িয়েই বলবো, দু সপ্তাহ তো হবেই। এই বৃষ্টি বৃষ্টি করে করে না সবার কাজকর্মের ক্ষতি হয়ে যাচ্ছে, ইন্দ্রর ব্যবসা বাণিজ্যে যে কতটা ক্ষতি হয়েছে। শপিং করতে যাব, টাকা চাইছি, দিচ্ছি দেব দিচ্ছি দেব, মানে পকেটের অবস্থা এতটাই ড্রাই। সে যাই হোক, কালকে আমাকে পয়সা দিয়েছে, আপাতত আমি আমার শাড়িটা কিনে নিয়ে আসি। আর গতকাল আমার শাশুড়ি মাকে দেখতে গেছিলাম, সঙ্গে চুলটাও ছেঁটে এসেছি, পুপুকেও হেয়ার কাট করিয়ে নিয়েছি। এবারে মনটাকে শক্ত করে বেঁধেছিলাম, সবাই আমাকে অনেক করে বোঝালেও স্ট্রেট করব না, দেখেছেন? চুল একেবারে ছোট করে কেটে চলে এসেছি, যত্ন নিতে হবে। এত বা স্ট্রেটনিং করার পরে না চুল এখান থেকে ভেঙে চুড়ে যাচ্ছে, পাতলা হয়ে গেছে, আর তার উপরে পাকা চুলগুলোকে কালো করার চক্করে হেয়ার ড্রাই লাগিয়েছি, সামনেটা টাকও পড়ে যাচ্ছে। তাই ভাবছি হেয়ার ড্রাই আর করবো না, হেনা করবো। হেনা করলে না চুলের পুষ্টি হয় ভালো, সবার মুখে তো সেটাই শুনেছি, বিয়ের আগে তো ওইসবই করতাম। চুলটা যাও বা ভালো ছিল, এই যে সুন্দর দেখানোর চক্করে অর্ধেক চুল উঠে একদম গড়ের মাঠ। সে যাই হোক, চলুন আজকে আমি শাড়ি কিনতে যাব, সবকটা ফুল পারব। যেহেতু কেনা ফুল আসেনি, প্রত্যেকটা ঠাকুরের চরণে একটা করে ফুল দেবো ওখানে। দেখেছেন, একটুখানি হলুদও ছিটিয়ে দিয়েছিলাম গাছের ডালে, গাছের গোড়ায়। গোপলু উঠি পড়ো, সকাল হয়েছে অনেকক্ষণ আগে। দেখেছেন কি গনগনে রোদ উঠেছে, টানা বৃষ্টিতে যেন চারপাশ পচিয়ে দিচ্ছিল, এখন আবার গনগনে রোদ উঠেছে, গরমে মরে যাচ্ছি। থাকে, পুজোর সময় একটুখানি খড়খড়ে না দিলে হয়? গুড মর্নিং, ভাত হয়েও গেছে, ভাতের সঙ্গে আলু সেদ্ধ, কুমড়ো সেদ্ধ, আর একটা ইলিশ মাছের লেজা আছে, সেটাকে ভর্তা করব, বুঝলেন? বাইরে বের করে রেখে দিয়েছি। সবাই ইলিশ মাছের লেজা ভর্তা খাওয়া শিখে গেছেন, বানাতেও পারেন, তবুও আমি যেভাবে বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। লেজা থেকে কাঁটাগুলোকে সুন্দরভাবে বেছে ফেলে দিয়ে নিয়েছি, এই কাঁটার জন্যই লেজা খেতে ইচ্ছা করে না। তিনটে ছোট ছোট বেগুন ভেজে নিয়েছি, পেঁয়াজ কুচিয়েছি, এখানে ধনিয়া পাতা আর কয়েকটা শুকনো লঙ্কা ইলিশ মাছের তেলের মধ্যেই ভেজে নিয়েছি। এবারে সব দিয়ে সুন্দর করে চটকে চটকে মাখতে হবে, ভর্তা যত চটকে মাখা হবে তত স্বাদ আসবে। পেঁপে আর আলু একসঙ্গে কাঁচা লঙ্কা দিয়ে মাখলাম, আর এই হলো ইলিশের লেজা ভর্তা। ইন্দ্র খেয়ে বলবে হ্যাঁ কেমন হয়েছে। না, কাটা সুন্দর করে বেঁচেছি। পুপু আর আমার জন্য এক কাপ করে চা বানিয়ে নিলাম, জিজ্ঞাসা করেছিলাম যে একেবারে ভাত খাবি, যে না ঘুম কাটানোর জন্য আগে মর্নিং টিটা দাও, এখন ঘড়ির কাঁটা 11:00 ঘরে, ভাবতে পারছেন? এখন আমরা খাচ্ছি চা। আর গতকালকে আমার ঘরের টুকটাক ফার্নিচারগুলো এদিক ওদিক করেছি, এই যে ওপরের ঘর থেকে বেতের চেয়ারটা নিচের ঘরে নিয়ে এসেছি, এখানে যে কাঠের চেয়ারটা ছিল সেটাকে এখানে এনে অ্যাড করেছি, তাতে ঘরটা একটু নতুনত্ব লাগছে। ঘড়ির কাঁটা 12:30 ঘর পেরিয়ে গেছে, পুডিংয়ের ভাতটা মেখে ঝুঁকে টেবিলের মধ্যে রেডি করে রেখেছি, আমরা বেরোনোর আগে ওর মুখের সামনে দিয়ে দেবো। আর এবছরে চুল কাটার পরে আমার এতটুকু আফসোস হচ্ছে না, মনে হচ্ছে জীবনের যে এক্সট্রা ঝামেলা ছিল সেটা কেটে ছেটে ফেলে দিয়েছি, এবারে ঠিকঠাক যত্ন নিতে পারবো, ওই মুখেই যত্ন নেব, তারপরে আর কিছুই হয় না। সে যাই হোক, এখন আমরা শাড়ি কিনতে যাচ্ছি, শুধু আমার শাড়িটাই কিনবো, আর আমার শাশুড়ি মা বারবার বলছে যে আমাকে শাড়ি দিতে হবে না, এখন তো কোথাও বেরোতে পারছি না, নাইটিই পরছি, তাই একটা নাইটি দিস আর টাকাটা দিয়ে দিস আমার হাতে, দেখি
যাই কিনতে। আপাতত আজকে আমি আমারটাই কিনবো। ব্লাউজ পিস বের করতে হবে, ব্লাউজ বানাবো কি না বানাবো এইরকম একটা ভাবনা চিন্তা আছে না। আর আমাদের শ্রীরামপুর এলাকার প্রত্যেকটা দোকানে এখন একটাই নিয়ম যে কোনো রকম ভিডিও করতে পারবেন না। এই অনলাইনের দুনিয়ায় প্রত্যেকটা মানুষ যখন অনলাইনে কেনাকাটা করছে, যদি এবছর আমি একটা শাড়ি অনলাইন থেকে কিনিনি, সেই যুগে এসে যদি দোকানগুলো বলে না কোনো রকম ভিডিও করবেন না, তাহলে শ্রীরামপুরে যে এত ভালো ভালো জিনিস পাওয়া যায় মানুষ জানবে কি করে, দূর দূরান্ত থেকে ছুটে আসবে কি করে বলুন তো, কে বোঝাবে? যদি বলি কেন, কেনর যুক্তি কিন্তু কেউ দিতে পারে না। সেদিনকে আমি ম্যাক্সে গেছিলাম, এর আগে যতবার গেছি ভিডিও করতে দিয়েছে, সেদিনকে গেলাম সিকিউরিটি ছেলেটা বলছে যে ক্যামেরা বন্ধ করুন, কোনো রকম ভিডিও করতে পারবেন না। যখন জিজ্ঞাসা করলাম কেন, ও কোনো যুক্তি দিতে পারছে না। কিন্তু ম্যাক্সের প্রত্যেকটা জামা কাপড় অনলাইনে সার্চ করলে দেখতে পারবেন, যে ওদের ডিজাইন চুরি হয়ে যাবে এরকম তো নয়। তবু ওই যে মুখের একটা বাণী হয়ে গেছে ভিডিও করবেন না, আর আমাদের মতন ইউটিউবারদের হয়ে যায় খুব অসুবিধা। কেনাকাটা করতে যাচ্ছি, শুধু শুনলেন, আসবো যখন দেখাবো, হয়ে গেল। শুধু তো একটাই শাড়ি দেখি না, পাঁচটা শাড়ি দেখার পরে একটা পছন্দ করে কিনি। ওই পাঁচটা শাড়ি যতক্ষণ না আপনাদের দেখাতে পারছি নিজের মনকে সান্ত্বনা দিতে পারি না। বাড়ি থেকে সবে বেরিয়েছি, চেনটা পুটুস করে খুলে গেল, এটা ঠিক করাতে হবে। আমার ভীষণ প্রিয় একটা ব্যাগ, ছোট আবার অনেকটা জায়গাও রয়েছে, প্রয়োজনে সব জিনিস এর মধ্যে চলে আসে। আর এই হলো একটা ঢাউস ব্যাগ, ব্যাগের এ কোনায় যেটা রাখছি ও কোনায় গিয়ে হারিয়ে যাচ্ছে। এত বড় ব্যাগ নিতে আমার ভালো লাগে না, কিন্তু কি করব বলেন তো, জীবনের সব ভালো জিনিসগুলো জীবন থেকে বেরিয়ে যাচ্ছে, কিছু করার নেই। এত বড় ব্যাগ নেওয়ার দরকার নেই, তবু আমাকে নিতে হবে। আমি আর পুপু এক থালায় ভাত মেখে একগাল একগাল করে খেয়ে নিলাম। কখন ফিরি না ফিরি মারাত্মক খিদা পাবে। দেখ বাবাই, এই দুপুর টাইমেই কি ভিড়। আগে কোন দোকানে যাবো বল দেখিনি, সেটাই তো বুঝতে পারছি না। আমার না কোনো বিশেষ দোকান নেই যে এই দোকান থেকেই কেনাকাটা করবো, যেই দোকানে ঝোলানো কাপড় আমার পছন্দ হবে সেই দোকানে জুতো পরি, সেখান থেকে দুই একটা পছন্দ করে নিয়ে নিই। চলো না আগে সম্রাজ্ঞীতে যাই, সম্রাজ্ঞীর কাকিমা বড্ড রেগে যায় ভিডিও অন করলে। চলুন, আমার দুটো শাড়ি কেনার কথা ছিল, সম্রাজ্ঞী থেকে কিনে নিয়েছি, এবারে দেখি রোদে পুড়ে কোথায় যেতে পারি, চ। আর আমি বাড়ি থেকেই ঠিক করে এসেছিলাম এবছরে খুব একটা চকমকো শাড়ি নেবো না, কারণ যা বিয়ে বাড়ি পড়েছিল এর আগের বছরে, আগের বছর 2023ই তো না, তাতে অনেকগুলো শাড়ি কেনা হয়ে গেছে। এখন এদিকে ওদিকে পড়ে যাওয়ার জন্য যেরকম শাড়ির দরকার সেরকম শাড়ি কিনতে এসেছিলাম, তার মাঝখানে একখানা চকমকি হয়ে গেছে। আমি মায়ের জন্য একখানা শাড়ি দেখবো। আমি জন্মাষ্টমীতে যে হলুদ শাড়িটা নিয়ে গেছিলাম সবাই জানতে চেয়েছিল কোথা থেকে কিনেছি, সেখানে দেখালাম। এত গাড়ির হর্ন প্যা প্যা পু পু ট্যাটা হচ্ছে, আমার কথা আমিই শুনতে পাচ্ছি না, আপনাদের সঙ্গে কি কথা বলবো। আর আমার মা নাইটি কেনার জন্য টাকা দিয়েছে, শাশুড়ি মাও একটুখানি টাকা দিয়েছে, দেখি দু চারটে দশটা যা নাইটি হয় সেগুলো কিনে নিয়ে যাই। আজকে আমারটা মেটাবো, এরপরে মঙ্গলবার বুধবার কুকুর ছুটি রয়েছে, সেদিন বাড়ির বাচ্চাগুলোর কিনবো আর কুকুর জামা কাপড় কিনবো। কুকুর তো ঘুরতে যাওয়ার জামা কিনেছে, পুজোর জামা এখনো কেনা হয়নি তার। বাবা আস্তে আস্তে ভিড় বাড়ছে, সন্ধ্যেবেলায় তো এখানে পা দেওয়া যাবে না। সব কিনবো আগে, চল কেনারটা কিনি আগে, জামা কাপড় কেনা হলো না, খালি খাবো 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 চালি যাবে। কোথায় বলতো নাইটির দোকানটা, উবে গেল নাকি? এই যে মালবিকাতে, মালবিকাতে।
নাইটি দেখাবেন হ্যাঁ নাইটি ভালো লাগলো ভাই লালটা সবুজটা নেই হ্যাঁ হারিয়ে যাবে না হাত থেকে ছুটে গেলে আমি ওকে খুঁজব ও আমাকে খুঁজবে খুঁজবে না বাড়ি চলে বসে যা আচ্ছা এই তো দেখা হয়ে গেল কি চিন্তা করছো তুমি যার ব্লগ দেখো কি হাই করলে না হাই কুকু নাইকা থেকে যা যা জিনিস অর্ডার দিয়েছে তার মধ্যে অর্ধেক এসেছে অর্ধেক আসেনি টেনশনে রয়েছে আমার মেয়ে কাছে আমার কাপড় না হলেও চলবে তুমি মেকআপে সরঞ্জাম না আসলে ও একদম ডুবে যাবে এরকমই অবস্থা তাই সামনে যে আরাধনা রয়েছে সেখানে যাব কোথা দিয়ে যাব মা আরে ওই পাশে তো দোকান দিয়ে আটকানো আর যেতে পারবি না বাবু ভুল ভাল এই তো আয় না হয় না চলুন দেখেছেন পুরো ভুল ভুলাইয়া গাড়ি দিয়ে কি নিবি হ্যাঁ লিপস্টিক লিপস্টিক ঠিক করে রাখ না আবার পরে খুঁজতে হবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে শ্রীরামপুর মার্কেটে আমাদের যা যা কেনাকাটা করার ছিল হয়ে গেছে এবারে হাঁটতে হাঁটতে বাড়ির দিকে যাবো ওর লেন্সটা আছে সেটা নেব সঙ্গে দুখানা বিছানার চাদর মানুষ দেখলেই একদম হর্ন বাজাতেই থাকবে বাজাতেই থাকবে ওদের জন্য রাস্তা পুরো ফাঁকা করে দাও এইরকমই করে জানেন তো ভিড় দেখলে বাড়ে বেশি বাবাই হাতগুলো সরু হয়ে যাবে তুই আমার হাতে আমার মেয়ে বইছে গো এইরকমই জানিস বাবাই দুপুর বেলার দিকে আসতে হবে দুপুরবেলা না একটুখানি সকাল সকাল আসলে সবাই দোকানপাট খুলছে সেই টাইমে আসলে দেখি ফাঁকা ফাঁকায় কেনাকাটা করা যাবে ওরা জিনিসপত্র দেখাবে আর ইতিমধ্যে এত ভিড় বেড়ে গেছে প্রত্যেকটা দোকানে মানুষ নেবে একটা শাড়ি বের করতে বলছে 100 খানা শাড়ি তাহলে ওরা বিরক্তির চোটে অর্ধেক দেখাতে চাইছে না এতদিন বৃষ্টি হচ্ছিল এদের হয়েছে অসুবিধা আমার মেয়েটার খুব কষ্ট হচ্ছে সারা শ্রীরামপুর মার্কেট এই বোচকা বয়ে নিয়ে বেড়ালো আমি একটা নিয়েছি ছোট শপিং করার পরে এরকম বয়ে নিয়ে বেড়ানোর জন্য একটা লোক ভাড়া করে আনতে হয় বাবাই সিদা তো আরও বেড়ে গেল রে বিরিয়ানির গন্ধ কী পরিমাণে ছেড়েছে কিন্তু ফুটপাতের দোকানগুলো থেকে নেব না বিরিয়ানি একটুখানি ভালো দোকানের না হলে না খাওয়ার সময় ঠিক তৃপ্তি লাগে না খুব নোংরাভাবে তৈরি করে কিছু কিছু দোকান একবার আমি আর বুবু ও অত ইংলিশে আমি বলতে পারবো না বাঙালির মেয়ে বাঙালির বউ বাংলাতেই কথা বলবো বুঝলেন তো এর আগে একদিন বুবু আমি বিরিয়ানি কিনতে গেছি লোকটা এমনভাবে দিল সেই বিরিয়ানি আর খেলাম না মানে পারে একটা ছেলে বসেছিল তাকে দিয়ে দিয়েছি আমি কাছাকাছি সেই দোকান দেখাবো না আপনাদের ভালো দোকান থেকে নেবো বিরিয়ানির একটা অপূর্ব গন্ধ আছে ভাই যারা বিরিয়ানি খায় না আমি ভাবি জীবনে তারা কি করবে হ্যাঁ আমার ছোট নন বিরিয়ানি খায় না বলে গন্ধটা না খেয়ে আসলেই কেমন গা পাকিয়ে আসে অনেকেরই আছে কিন্তু বাঙালির এখন প্রিয় খাবার হয়ে গেছে বিরিয়ানি যে কোনো দিনকে স্পেশাল বানানোর জন্য বিরিয়ানি ভাই চিরুনি নিবি দুটো চিরুনি নিয়ে নে মা দুটো বিছানার চাদর নেবো হরিয়ানা হ্যান্ডলুমে এসছি আমার ঘরের 90% বিছানার চাদর এইখান থেকেই যায় খাচ্ছে তো কি হয়েছে আমরা কি ওদেরটা কেড়ে খেয়ে নেবো নাকি কি হলো খাওয়া দাওয়া হচ্ছে নাকি দেখাবে তো খাওয়া দাওয়া হচ্ছে নমস্কার এই একটা জিনিস যেটা খরচা আমি আটকাতে পারি না চাদর একটুখানি পুরনো হতে না হতেই মনে হয় তোর আর দুখানা নতুন চাদর কিনে নিয়ে আসি চারখানা বিছানা কতগুলো চাদর লাগে বলুন তো আগে বেশ ডিপ কালারের চাদর ফাদর কিনতাম এখন হালকার দিকে চলে এগুলোর দাম কেমন আসছে 450 অনলি আচ্ছা সুন্দর
650 का है। अरे 650 কেন দেখাচ্ছো? এগুলো সেই না, এত বড় লোকে চাল দেখালে হবে না বিছানা চাদর নিয়ে। বাড়িতে লোকজন আসে না। এটাও ভালো আছে, পাখি পাখি। এটাও ভালো, মাঝখানে হালকা আছে। এগুলো কত দাম বলছো? এর উইদাউট পিলো আপনার 450 ই পড়বে। দে পিলো দূর বাবা, 450 টাকা দাও। 100% কটন, 100% কটন। আমাদের আজকের মতন শপিং কমপ্লিট। এবারে বিরিয়ানির হাড়ি খুঁজছি, কোথায় আছে কোথায় আছে। বাবা এখানেই তো একটা বিরিয়ানির দোকান ছিল বাবা, এই বউটা বেশ ভালো বানায় বিরিয়ানি। পেটের ভেতরটা পুরো চুই চুই করছে। বিরিয়ানির দোকানের সামনে 15 মিনিট দাঁড়ালাম, দিদি বললেন যে চিকেন হবে না আলু বিরিয়ানি নেবেন? না বাবা রে, খিদা পেয়েছে, জল তেষ্টা পেয়েছে, ওখানে বসে ঢক ঢক করে জল খেলাম, পেটের খিদা মরে গেল, বিরিয়ানি খেতে পারবো না। জানি তো আমি বললাম দর্শক, আমি বললাম ফরিনকে খেতে দিয়ে না গেলে একটা তাড়া থাকে। তুই আমাকে তাড়া দিলে আমি শুনতাম নাকি? বলতাম টোটো ভাড়া আছে বাড়ি চলে যা। কুকু তাড়া দেয়নি, কুকু তাড়া দেয়নি, নালে অন্যান্য বারে যেদিন ওর কেনাকাটা না থাকে বাড়ি চলো, বাড়ি চলো, বাড়ি চলো, আর কত আর কত এরকম। কিন্তু আজকে দেখলাম শান্তশিষ্টভাবে আমি যতক্ষণ এমাথা ওমাথা ঘুরিয়েছি ও ঘুরেছে। ও তোর তো মেকআপের সরঞ্জাম কিনেছিস, ওই ওই কারণে তোর মাথা ঠান্ডা ছিল। আমার চুলগুলো পুরো রুক্ষ সুক্ষ হয়ে গেছে না, অ্যান্টেনার মতন দাঁড়িয়ে গেছে। এই তো কালকে একদম জবরদস্ত হেনা করব, দুটো হেয়ার কালার নিয়েছি, বাঘছালের মতন রং করে পুজোর 2 দিন ঘুরে বেড়াবো, 3 দিনের মাথায় ঘুরতে চলে যাবো ব্যাস। মা হাঁপিয়ে গেলাম, প্রচুর হেঁটেছি, প্রচুর হেঁটেছি। আমার হাঁটুটা ব্যথা করছে জানিস বাবাই, হাঁটু ব্যথা করছে এত হাঁটার পরে। হাঁটু কি পুরো ঠ্যাংটাই ব্যথা করছে, একটু পাতে চেপে দিবি বাড়ি গিয়ে। চলো গো, পরের শনিবার মনে হয় মহালয়া, আমরা মহালয়ার দিন ভোরবেলায় কিসে মহিষাসুর মর্দিনী দেখব সেটা নিয়ে বুবুর চিন্তা হয়ে গেছে, বলছে মা আমরা কিসে দেখব। এই লিপস্টিকটা কিনেছি দেখুন, আমি জীবনে এমন একটা লিপস্টিক পেলাম না যেটা ঠোঁটে দিলে আমাকে চমৎকার দেখতে লাগবে, কিন্তু এই লিপস্টিকটা আমার খুব পছন্দ হয়েছে, পুরো গুটকা খাওয়া লিপস্টিক। আমার বকবক আজকের মতন এইটুকুই, আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন, নিজের শরীরে খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন, আর অল টাইম স্মাইল, অল টাইম স্মাইল করতে হবে। আর শ্রীরামপুর মার্কেট থেকে বাড়ি পর্যন্ত হেঁটে হেঁটে এসেছি, তো পয়সা বাঁচানোর জন্য নয়, কিন্তু আমাদের হাঁটা পথে অনেকগুলো কাজ ছিল, যেমন বিছানা চাদরের দোকানে যাব, পুপুর চশমার লেন্স নেব, আবার বিরিয়ানি নেব। আজকের বিরিয়ানিটা যে দুপুরবেলায় কি বড় ধোকা দিয়েছি আপনাদের বলে বোঝাতে পারবো না, খিদার চোটে খেয়ে নিয়েছি, কিন্তু এরকম বিরিয়ানি বাবার জন্যে আমি খাইনি ভাই। যাই হোক, একটুখানি গ্রিন টি খাবো, এখনও সেই চোরা ঢুকুর উঠেই যাচ্ছে, উঠেই যাচ্ছে। ওই যে বলে না হাঁড়ি চাচা বিরিয়ানি, সেই বিরিয়ানি এনেছিলাম, না স্বাদ, চালগুলো পুরো ভেঙে গুঁড়ো গুঁড়ো, বিচ্ছিরি বিচ্ছিরি। আমি প্রভুকে বললাম দেখ বাড়ির বিরিয়ানির থেকে ভালো বিরিয়ানি আমরা আজ পর্যন্ত কোথাও খেলাম না, পেলাম না, হয়তো একবার খেয়েছি যে এই দোকানের ভালো লেগেছে, দ্বিতীয়বার আনতে গেছি ব্যাস, আর সেই আগের স্বাদটা নেই, বুঝতে পারলেন? দুপুরবেলার খাওয়া তো, বাবা রে পেটে যেন আগুন লেগে গেছিলো, যা পেয়েছি তাই যেন গোগ্রাসে খেয়ে নিলাম। এই যদি পেট ভর্তি থাকতো ও বিরিয়ানি ফেলানো যেত ওখানে। চলুন হ্যাঁ, এবারে এক কাপ গ্রিন টি আমি আমার জন্য বানিয়ে নিই, নাহলে বাঁচবো না। আর দেখাই, এই দেখুন অমলেট কারি, একটুখানি আলু বেশি করে দিয়েছি, ঝোলটাও রেখেছি, প্রেশার কুকারও রেডি করে নিয়েছি, যদি মনে হয় ভাতে কম পড়বে তাহলে অল্প একটুখানি গোবিন্দভোগ চালের ভাত বসিয়ে দেবো, 5 মিনিটের মধ্যেই হয়ে যাবে। এই তো হলো আজকের খবর, আপনাদের দেখাই আমার ঘরের অবস্থা, পুরো এলো মেলো লন্ডো ভন্ড। এই দেখুন দেখেছেন, দরজাটা দেওয়া ছিল না, ইন্দ্র এসে একবার খুলেছিল, এই যে দেখেছি সব কিছু। ও মা বেরো 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 বেরো, তুমি বেশিক্ষণ ঘরে থেকো না মা, তোমাকে দেখেই আমার ভয় লাগে।